এবারে শুরু করতে চলেছি হাস্যকৌতুক। মজার গল্প মজার কাহিনী নিয়ে শুরু হতে চলেছে হাস্যকৌতুক। সেই হাস্যকৌতুকখানির নাম 65 বছরের নারী গর্ভবতী। হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবে বা দেখতে খারাপ লাগবে, এটাই হচ্ছে আমাদের দিশিপুলি রাজবংশী জাতির কৃষ্টি কালচার। তাই দেখুন আমাদের হাস্যকৌতুক 65 বছরের নারী গর্ভবতী। চাও কিন্তু এলাও আসে না, কখন যে আসিবে আর কখন যাবে মনের কথাটা আছে কইবার যাম। আরে চলে আসো চলে আসো, কি করছিস কি করছিস একলাই বাড়ি? মুই আর কি করি, এই তো তোমারে মু চিন্তা ভাবনা করিছো। ও মনে চিন্তা করছিল? হ্যাঁ আয় মুই আর না স্ট্যান্ডার্ড দেখি চা খাবার। তুমি কইছো কি যে আমার বিয়া হওয়া তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ আর এই যে সামনে পাঁচিপুকুর মেলাটা চলেছে। গঙ্গা স্নানের মেলা চলছে। হ্যাঁ গঙ্গা স্নানের মেলা চলেছে। তুমি কইছো কি যে বাবা মাও খবর দিয়ে আর কি আমার বাড়ি নিয়ে আসিমো, আসলে একটা মাছ মাংস খামো আর কি। মেলার উপলক্ষে তোর বাবা মাও খবর দিবার? হ্যাঁ তাহলে আমারে ওদিন তো ওই ভালো মেলা চলছে কৃষ্ণপুর। উঠি না তো আমার গান বাজনা মেলা কত সুন্দর মেলা হচ্ছে। আরে বাবা ওটা মেলা তো প্রত্যেক বছরে দেখেছে, তো পাঁচি পুকুরে মেলাটা দেবার মানে আদর করি একটা ডাকিয়া নিয়ে আসিম আর কি, মেলা দেখাও হবে আর একটা মাছ মাংস খাওয়াও হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন করছিস তো তাহলে ঠিক আছে, মুই এলে খবর দিবার যাম। কিন্তু মরো একটা কথা আছে। হ্যাঁ কি কথা? কথা হচ্ছে কি কি যে যতদিন থাকি বিয়া হয়েছে তোর সাথে আর মোর সাথে, তুও সংসারের কাজে ব্যস্ত আর মুহ মাঠের কাজে ব্যস্ত, ভালো মন্দ যে দুঃখ সুখের দুটা গল্প কোন ওইরকম আর সময় হসে না। না তোমরা ঠিকই চিন্তা ভাবনা করেছেন। তো মুই মনে মনে চিন্তা করেছি কি যে আজকে এক না মানে আর কি আজকে মানে মানে আনন্দ করব আর কি, আনন্দ ভর্তি করব এক না। ও এরকম ব্যাপার? হয় হয়। তাহলে শুনো আমরা গায়ে শোনাচ্ছি। তোর মুখে দেখ না মানে একটা গান শুনবার চাই শুনবার। ওই কই শুন কি আমি কিন্তু গোটা গুটি গাইবার পারিম না, অল্প একটা গায়ে শোনাচ্ছ। হ্যাঁ তো তুই শিল্পী নাকি যে তুই গোটা গুটি গান স্কেল ধরে গাইবার পারবি? ঠিক আছে এটা আমার স্বামী স্ত্রীর ব্যাপার, যেমন মন তেমন হোক। ঠিক আছে তাহলে শুনো। হ্যাঁ এই যে প্রথম বিয়ে হওয়ার থেকে আমার জীবনের কাহিনীগুলা কি দিয়ে শুরু হয়েছে, তাই যে আমরা জীবনে কোনোদিন ভুলবার পাবো না, তাই দিয়ে আমি একটা তো গান শোনাচ্ছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুই তাতেই খুশি হইয়া যাব। ঠিক আছে। অতীতের কথাগুলো ওই পুরনো স্মৃতিগুলো আচ্ছা ও স্বামী মনে হে মনে রাইখো, আমি তো ভালা না ভালালো ইয়াথাই গো। কাই কইছে ভালা না, তুই তো অনেক ভালো রে, হাইকের জোরে পাইছি সত্যি। তাই হোক তাহলে তাহলে
হাইরে মোর কপাল পড়া কি আর কইম দাদা দুঃখের কথা দুঃখের কথা কইলে মোর গুনগুনিয়া ঘুরে উঠে মাথা অভাবের সংসার জায়গা জমি অল্প আছে আর মাত্র একটাই মোর বেটি কিন্তু বিটি বিহা দিতে যা ছিল তা মানে বেচি আসছে যা এলা যত হইছে তেই কোন রকমে ধার দেনা কুড়িয়া বিটির বিহাটা দিছু আর বিটির বিয়া দিয়া এলা মুই বিদেশ খাটি বাড়াইছি এলা বুড়ি যে মোর বাড়ি কি করছে আর না করছে ভাই তো ফোন করিবার পারো না আর বুড়িও তো মুখ ফোন করে না কেমন আছে না আছে ভালো মন্দ খবরটা কেমন করি নেওয়া যায় তো আরো তো মোর অনেক দিন কাজ বাকি আছে ভাই কতদিন যে মুই ছুটিটা পাম তো বাড়িতেও যাবা মন আছে কেন না বুড়িটা একলাই বাড়িতে আছে কেমন আছে না আছে এগুলা চিন্তায় 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 মোর শরীরটা নষ্ট হইয়া যাচ্ছে তো কি যে করি মেলা ঠিকাদারটাকে কইছি নু যে মোক একটা ছুটি দাও মুই একটা বাড়ি যাই না
কিছুতেই ছুটি দিবার চাই না কইছে যে না এখন কাজে চাপে তো আর ছুটি দেওয়া যাবে না তো এই বুড়িটার জন্য আমার মনটা খুব খারাপ করছে তো দেখা যাক একটা ফোন করি একটা ফোন করিয়া দেখি বাড়ি বুড়িটা কেমন আছে না আছে একটা ফোন করিয়া একটা ফোনটা লাগাও তো দেখি হ্যালো কাইজেবে ফোন করেছে দেখো দেখি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কইছো তো হ্যালো ওই তো কইছো হ্যালো এ হ্যালো লো কুড়ি আই যাচ্ছে আর বানচিটার কোনো কথাই নাই শালা ওর ভালো মন্দ জিজ্ঞাসা করবার জন্য মুই ফোন কোন দেবে মুখে মেসেজ দেখাছে কেন ভালো করে কথা কইবার পারিস না ভালো করে কথা কইবার পারিস না দেখো দেখি হারে বুড়া কতদিনে ফোন করিছেন আমার কথা কি আজ তোমার মনত আছে হঠাৎ করে একবার হেলো হেলো করিয়াই মরেছেন এটা ফের কেমন কথা কইলু কেন মন মনে নাই আর মনে যদি মন না থাকে তুমি আমনে ফোনটা করিলু ফোনটা করিছেন ঠিকই আছে কিন্তু মোর অবস্থা এই দিকে যে একবার কাহিল হইয়া যাচ্ছে তোমরা হঠাৎ করে আজ ফোন করিয়া আমার সঙ্গে তোমরা ঝগড়া করবেন আমার শরীরটা একে আর চুলবার চাহে না আরে ওটাই তো ভালো মন্দ শুনবার জন্য তুমি ফোনটা করলি যে ভালো মন্দটা না শুনি তো তুই যে এমন সুরে কথাটা কইবা দিল মোর মেজাজটা গরম হয়ে গেছে হ্যাঁ কো কেমন আছিস কেমন আছিস বুড়া রে আজ মোর শরীরের অবস্থাটা খুবই খারাপ শরীরের অবস্থা খারাপ কেন কি হয়েছে ভালো কথা কইছি ভালো কথা কইছুম ঠিক কিন্তু ভিতরে ভিতরে শরীরটা মোর কেমনে রোগা হইয়া গেছে রোগা হইয়া গেছে কথা তো ভালো টনটনা কইছি রে কি হইছে খুলিয়া কো দেখি কো দেখি আচ্ছা ভেলা তো আমি এই কথাটা ফোনত কে মন কুড়িয়া কইহি কেন কোয়া যাবে না না কে মন কুড়ি আমি কইহি মুখ লজ্জা হবে লাগছে তোমাকে একটা কথা কবার চাই কইছি কি যে তোমরা কতদিন বাড়িতে আসবেন আরে মোর তো এখন অনেক দিন বাকি আছে মুখ এখন এক মাস থাকিবার লাগে আর ভাই এক মাস মোর এদিক শরীরটা চলবার চায় না বুড়া রে আরে ওটাই তো শুনবা চাইছো যে কি হইছে তাড়াতাড়ি কয়া ফেলা বুড়া তাহলে তো আমায় ফোন করে কই যে তোমার শাশুড়ির অসুবিধা হয়েছে দেখো এ দেখো বুড়া রে তোমার তাড়াতাড়ি কুড়ি বাড়িতে আইছো যাবারে লাগিবে হ্যাঁ আসি বাড়ি লাগিবে হায় ভগবান এখন ঠিকাদার যে মুখ যাবা দিবে না নাই দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে মুই আই ফোনটা রাখ মুই আলা ঠিকাদারের বাড়ি যাসো দেখো দেখো ভালোই কথা কসে তাতে বলে কি যে হইছে না হইছে এখন ঠিকাদারের কাছে যাও কোন রকম করে না মুখ এক সপ্তাহ ছুটিটা নিবাইরে লাগে এক দিনের রাস্তা যাও দেখি তাড়াতাড়ি করে একটা ঠিকাদারের কাছে কপালে এলাই এখন টাকা পয়সা কিছু নাই
আর খালি হাতে আইছি বাড়ি আর মা তোর পেটে তো জল ধরিছে কত লিটার যে জল আছে পেটে ভাই সেই বুড়া কি জল জল বকেছেন তোমরা কো দেখি তোর পেটে এত টেমটে ভুল কেন করে হ্যাঁ জল না জমিছেতে এটা জল নাই বুড়া না জল না হয় তো কি মই গাব কি তা কই যেন পুয়াতে হইছুম পুয়াতে তুই দিলি ভালি এ মই দিলি ভালি হাই ভগবান ও ভাগ লাগা কাণ্ড আরে কি সত্যি কথাটা কয় বলে ইয়ার কি করিস না শরীরটা চলে না আর বলে পুয়াতি পুয়াতি চল ডাক্তার কাছে নিয়ে চল তুমি জল হইছে জল না না বুড়া এইটার অবস্থা কি হইছে কেমন কুড়িয়া হইলি শুনবেন তোমরা আরে শুনি তো ও শুনবার জন্য তো আমি বাড়িতে আসি যে কি হইছে না হইছে হায় বাবা দেখো যদি পেট লাগলে তোর তো হইছে না 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 পুরা রে টিপে না নষ্ট হয়ে যাবে গে নষ্ট হইয়া যাবে কি তাহলে তো পেটে পাথর হইছে পাথর না মোর পেটে ছুয়া আছে মোর পেটা ছুয়া আছে তো এটা কি করে সম্ভব রে মোর তো নয় দশ মাসে মানে বছরের কাছাকাছি তো মোর বাইরে হইয়া গেল তো এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব তাহলে তাহলে শুনিবেন কথাটা হ্যাঁ কি করি তাহলে শুনো মন দিয়া এই যে তোমরা আমাক ছাড়িয়া বিদেশ আয়াছিলেন সকাল সন্ধ্যা যখন আমরা শুতিয়া থাকেছি তো কেমন জানি একলা একলা লাগেছে তো এই যে তোমার ছবিটা দেওয়ালত আছে ওই ছবিটা নিয়ে বুকত নিয়ে শুতিয়া থাকেছি শুতে থাকিতে থাকিতে দেখেছি আমার পেটা কেমন জানে ফুলি উঠেছে কেমন জানি কোমর খানো ছুটি পড়েছে আর পেটে নাকি শক্ত করে ছাড়ি ধরেছে ও থাম থাম তোর মুখ ফাজলামি কথা শরীর চলে না তোর ফাজলামি কথা মুই এক বছর ধরে পারি নাই আর তুই বুঝি মুই গর্ভবতী থাম তোর লাথাই জলমই বাহির করি না 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 বুড়া না আরে বাবা এই কামটা করবা চাইছেন কেন কে নষ্ট হইয়া যাবে আর এই বাচ্চাটা যদি আমার হয় তুই একদিন কালে শেষ পর্যন্ত এই বেটাটা না আমাক দিগি বেগে ব্যাপারটা বুঝি সত্যি হবার পায়দা মনটা করাছে তো এটা ওই রং কথা কইছে যে ছবি দিকে কাজ হচ্ছে না এটার ভিতর কারণ আছে মুই এক বছর ধরে পারনে ঠিক কোন সেঙ্গারিটা কাজ হইছে এই এবং সত্যি করে কয় একটা কোন শালারে কামটা হইছে ওর মুই এখন টাইম দিই হ্যাঁ বুড়া তোমরা মানুষ কেনে না টানাটানি করছেন কেনে কেনে আরে তুই সত্যি কথা না কই কুটতে গড়া উমে এখনে টাইট দি আইছো না না তোমরা ছাড়া কে ঠিক না আসিবে কো দেখি সত্যি উঠাই কথা হ্যাঁ উঠাই কথা ছবি দিকে হইছে হ্যাঁ ছবি দিকে হইছে হায় ভগবান এটা মো জীবনে প্রথম ছবি না 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 হইলে হবাও পারে রে তুমি দোষ দিন না হইলে হবাও পারে কেন না এই যে সরকারের যে এখন মানে ধরনের জিনিস বাইর করেছে মানুষের থাম 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 তুমি বিশ্বাস করছো করছো মোর মনে হচ্ছে যে হইলে হবাও পারে কেন
যে আধার কার্ডে সংস্কৃতি যখন ধরা পড়ে আর আধার কার্ডে যদি সংস্কৃতি হয় তাহলে সুবিধা হইলো হবাও পারে তাহলে কি ব্যাপারটা আছে হইছে তো হইছে যাক সুবিধিকে হোক আর যে কি হইছে এইটা ভাই লষ্ট করবার লাগিল না না বুড়া থাক বড় বিটি আছে বিটির বিয়া দিছি জামাই আছে আরে জামাই বিটির সামনে এই ছোট বাচ্চাটা কলত করি না কেমন করে বেরাও তো লজ্জা লাগিবে না এটা লজ্জার কি আছে হ্যাঁ বাচ্চাটা আমার তা আমার কাছেতেই থাকিবে সে জামাইটা আসলে আসবার পারে কিন্তু লজ্জার কি ব্যাপার আছে কো দেখি না 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 এটা মারি ফেলবার না 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 আমরা কিছুতেই মারি ফেলবার পারব না শেষ পর্যন্ত এই বাচ্চাটাই আমাক দেখিবে যদি আমার বেটা হয় এটাও তো কথা ঠিক তোর কথাটা হবে হইছে তো হবা লাগুক আর সরহমে লাগুক ঠিক আছে তাহলে শোন কি মুই তো মানে অনেক না খাইয়া আছো তাই এক কাজ কর তুই তো রান্না বান্না করবার পারব না তো তাহলে মুইয়ে রান্না বান্না করি ঠিক আছে একটা বাড়ির ভিতরে একটা তুই দিস না তারপরে রান্না বান্না হবে তখন তো আমি নিজের হাতে তো দেখি না ঠিক আছে বুড়া রে কিন্তু এত ওজি পেটে শাদি ধরিছে এই তো শ্বশুরের বাড়ি চলে আসি কিছুই বুঝে পাও না মো একটা ডাকিয়া দেখাও দেখি শাশুড়ি মা ও বাবা শ্বশুর হইতো কামটা কইতে কইতে জামাই আসি পড়ছে বাড়ি এবার কি করব বুড়া মুই আর কি করি যেটা সত্য সেটা কি আর লুকোবার পাম কিন্তু মোর লজ্জায় মুখটা পড়া যাচ্ছে কেমন করে মুখটা দেখাম বুড়া রে এটা লজ্জার কি আছে কো দেখি সেই তো ও শাশুড়ি মা বাড়ি আসেন গে এখন কেমন করে আমি যাম দরজাটা খুলিবার জামা জামাই আছে যাও না আমি তাদের ঘরে দরজা খোলা বাড়ি যাও বাবা তোমরা আইসো 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 বাড়ির ভিতরে আইসো 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 আরে বাপ আরে বাপ শাস্তি দিল অবস্থা এরকম আরে বাপ জামাই আমার দেখে দেখেছে না বাবা ও বাবা জামাই আচ্ছা শাশুড়ি মা কি জামাই তোমার অবস্থা এত খারাপ তো আগত কেন আমার কয় নি রে বাবা হাই বাপ কত লিটার যে তোমার পিঠে জল আসে হ্যাঁ আর এই জল নিয়ে তোমরা ঘুরি বেড়াছে হ্যাঁ জামাই তোমরা তো ফোন টোন করেন না আর আমরাও ফোন করবার পারি না কে কুড়িয়ে কই মা আমার দুঃখের কথাটা জামাই সেই তো সেই তো ওরে বাপ পেটা যে তোমার তরতর হইছে হ্যাঁ না জামাই তোমরা কেন পেটে ধার দিয়েছেন জামাই আরে বাপ দেখেছি কত লিটার জল আছে না আছে পেটটা কেমন অবস্থা আছে না আছে একটা টিপিয়ে টাপিয়ে দেখেছি আর কি না না জামাই তোমার যে আমরা শাশুড়ি শাশুড়ি হইলেন তো কি হইলেন রে বাপ আমরা তো তোমার ছাওয়ালের মতন আর তোমরা হচ্ছে আমার মায়ের মতন তোমার শরীরটা চলি মানে চলে না অচল হইয়া যাচ্ছে তো তোমাকে আমরা দেখিব না সেটা ঠিক কইছেন কিন্তু আমার যা অবস্থা আর তোমরা যে জোরে হাত দিয়েছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা না সুস্থ হও আমরা শ্বশুরের সাথে গল্প করি তোমাকে কি ব্যবস্থা করা যায় তোমাকে চিকিৎসার পরিবারই লাগবে এলাই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবার লাগবে আমরা শ্বশুরের সাথে একটা গল্প করি আসো এদিক না আসো বাবাজি এদিক না আসো এদিক না এদিক আচ্ছা বাবাজি তোমাকে আমরা একটা কথা কইবা যাই হ্যাঁ কি কথা আচ্ছা বাবা শাশুড়ি যে এরকম অবস্থা তো এখন কি যে হইছে না হইছে তো পেট হাত দিতে কইছে না 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 হাত দেন না বাবা নষ্ট হইয়া যাবে
তো ব্যাপারটা কি না ধর্ম কথাটা ক্লিয়ার কইবেন হে জামাই কি আর কই মত উঠে আমরাও তো বিদেশ আর তোমরা তো পড়ে আছেন না আরে একলাই তোমার শাশুড়ি পাড়ি পুষ্টু 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 করেছে তো কইছে কি যে বলে মানে পাথর হইছে পাথর পাথর কইতো পাথর হ্যাঁ শাশুড়ির পাথর হইছে তাহলে এলাই নিয়ে যাওয়া লাগবে ডাক্তারের কাছে হ্যাঁ চলো তাহলে আমরা এলাই ডাক্তারের কাছে নিয়ে যাব হ্যাঁ জামাই তোমার বুদ্ধিতে হবে আমরা ওইটাই কথা কইছি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে চলো ও পুরা পুরা রে আজিমার পেটে আনবো পেটাক পড়েছে পুরা পুরা রে ওর পেটে ছাতি ধরেছে নাকি কে থাম 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 তুমি এলে ডাক্তার কাছে নিয়ে আসলে পুরা রে থাম 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 আরে বাবা শাশুড়ি মা তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে পুরা চলো 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 তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো চলো চলো আছে না নাই মোগি তো কুরবার পারো না আর আজ আমরা এত কাজে ব্যস্ততা থাকি ফোন টোন কুরবার পারি না তো দেখা যাক তো বাবা মা কখন আসে আর স্বামীটাও কখন আসে বাপ রে বাপ এই কাণ্ড দেখি আমার মাথাটা বিন না ঘুরে উঠে জীবনে এরকম দেখিনি মুই আহ কি কাণ্ড দেখিনি আহ আরে বাপ রে কি দেখলে আরে আরে বয়স হচ্ছে বুড়া বুড়ি পড়ে গেছে রে স্বভাব চায় না রে এই বয়সে যদি আমরা লা এরকম করে তাহলে আমার মতো সেগরা সিং দেখলে কি করবে হ্যাঁ চি 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 তোমরা কার কথা কইছে আরে আর কথা কইস না আর কথা কইস না অবাক কাণ্ড দেখি আমার মাথা বনবনায় ঘুরে উঠছে আরে বাপ বনবনায় ঘুরে উঠছে তার মানে কি আরে পেটটা টল টল রে পেটটা টল টল পেট টল টল হ্যাঁ হ্যাঁ পেটটা টল টল আচ্ছা তোমরা আমাকে খুলিয়া কইবেন আমরা তোমার কথা কিছুই বুঝাতে আরে কইবার তো অনেক তো আইছো কইম কইম কইবার তো নাই তো আইছো কই জোর করে নিয়ে গিনো হাসপাতাল হাসপাতাল কইছে কি যে বলে জল হইছে জল হাসপাতাল থেকে জল আর বুড়া কইছে কি যে পাথর হইছে পাথর আর হাসপাতাল যায় এই রাস্তা যাইতে না যাইতে আহা কি কাণ্ড হ এটা ফের কি আহা এটা ফের কেমন কথা আহা জল খাবো মনে আছে জল জল ওরে বাবা জল জল ঠিক আছে আমরা জল নিয়ে আসি হ্যাঁ ওরে বাপ রে ওরে বাপ এই বুড়া বুড়ির কাণ্ড দেখি আমরা মাথা বন বনায় ঘুরে উঠিল ওরে বাপ এইগুলা কুল কাণ্ড এরা যদি এ বয়সে এরকম করে তাহলে আমরা আমার বিয়া হওয়া এতদিন হয়ে গেল আজ খালা একটা আছে না আজ না 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 জল খাও জল খাও আর ভালো করে কথাটা বুঝিয়ে কও হ্যাঁ হ্যাঁ কইম 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 ওরে বাপ রে আরে বাবা শান্তি পানু হ্যাঁ জল খাবা মনাইছিল এখন কথাটা খুলিয়া কহ হ্যাঁ কইম কইম কইবার তো নি আসি এই যে মানে তোর মায়ের হ্যাঁ তোর মায়ের পেটটা টেম টেম মোর মায়ের পেটটা টেম টেম এটা ফের কোন কথা মোর মায়ের পেটটা টেম টেম তোর মায়ের পেটটা টেম টেম শ্বশুর কইছে তোর বাপ কইছে বলে পাথর হইছে এবার হাসপাতাল নিয়ে যাসি তোর মায়ের পেটের বিষে থলপর ধরপর করছে এবার রাস্তার না যাইতে যাইতে হাসপাতাল না যাইতে যাইতে রাস্তার মধ্যে এটা কেমন কথা বুঝতে কইছে বুঝার ও বুঝবার পারলো না ও বুঝবার পারলো না না বুঝিব পারবুর কেমন করিয়া তোর মায়ের বয়স তো কম হয়নি আর তোর বাপেরও বয়স কম হয়নি আচ্ছা তুই এক কয় দেখি আমার বিয়া হওয়া কতদিন হয়ে গেল পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর তাহলে যদি আমরা বছরে একটা কুড়িয়া নিনে তাহলে কয়টা হলো হয় পাঁচটা হ্যাঁ পাঁচটা হলো তাহলে আমরা এই বয়সে ছাওয়াল পল আমরা দুজনে আলোচনা করিয়া কইছি যে না এখন আমরা খাটিবার দিন এখন পয়সা কামাই করব এখন চ্যাংরা প্যাংরা নিব না হ্যাঁ তো আমরা যদি ধৈর্য ধরবার পরে আমরা যদি চ্যাংরা প্যাংরা না নি তো তোর বাপ মাওর যে এমন কাণ্ড দেখিয়া যে মোর মাথাটা কুড়িয়া উঠি তোর মায়ের ছুয়া হইছে ছুয়া ছুয়া কি বোন মায়ের ছুয়া হইছে হ্যাঁ আচ্ছা কো দেখি মোর ভাই হইছে না বোন হইছে কি মো
মজা কি মজা আজিবার মন কত আনন্দ করেছে কে ইস আজিবার নাচি কত আনন্দ আজিবার ভাই দেখি বাড়ি যা আজিবার ভাই দেখি বাড়ি যা কি 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 আজিবার মন সত্যি মনটা আনন্দ করেছে কেন না আমার ভাই হইছে না কত দিন পরে আজি মুই এই ভাইয়ের মুখটা দেখিবার যা তো মনটা মনটা আনন্দ করছে আরে এত আনন্দ কিসের এত আনন্দ কিসের হ্যাঁ আনন্দ কিসের তোর আনন্দ হবার পর মোর আনন্দ নাই কেন তোমার তোমার ভিতর কি হইছে যে তোমার আনন্দ হবার নাই আরে মুই না কইতে তো তুই কইছিস এখন খুব আনন্দ মোর কাছে শুনবো তো কি ঘটনাটা ঘটেছে মুই নিজের চোখে দেখছি মুই কইবার পারি আনন্দ আনন্দ কেন তোর শরম লাগে না কিসের শরম আরে তোর মায়ের বয়স কত হবা পারে বয়স 60 টাকা 65 হবে 70 এর কাঁচা কাঁচি এ বয়সে ওর চেংড়া নিবার লাগবে রে হ্যাঁ ছি 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 আর তুই কি দিন কি আনন্দ কেন তোর লজ্জা লাগবে না না মোর লজ্জা কিসের এ মোর ভাই যদি হয় তো মোর কিসের লজ্জা এ ধর্ম কথা কহ কি হইছে কি হইছে হ্যাঁ তো তুই এত কইছিস মোর ভাই হইছে আরে বাবা সেটাই তো তোমাক মই তো জিজ্ঞাসা করি যে ভাই হইছে না বই হইছে তো তোমরা কিছুই কহেন না তো ভাই হকার বই নো হইছে তো একটা হ্যাঁ হইছে তার জন্য মোর মনে আনন্দ তো ওটা ভালো মন্দ কথাটা মই কই বলবান তুই হে আমার নাচবা ধরিছি তো তাহলে মোর ভাই হইছে নাকি ভাই হইনি পাঠা হইছে পাঠা পাঠা হইছে ভাই হইছে মোর এ কত বড় মন আনন্দ করেছে কি ভাই হইছে পাঠা হইছে ওটা পাঠা কেন তোমার না শালা হবে শালা না ছাই হবে সুযোগ যদি পাও শালা গোলা টিপিয়ে মারি শেষ করে দিই তোমার সাহস আছে টিপিয়ে মারি শালা বার পারবেন পারিম না কোনদিন যদি পাও সুযোগ শালা লুল্লিটা টিপি ধরে মারি দিই আচ্ছা স্বামী তোমরা কেনে মারিবার যাবেন কেনে মারিম হ্যাঁ কত আশা করে বাপের একনা বিটে বিয়া করেছি হ্যাঁ তোর বাপের জেন্না থাকিবে তোর বাপ মা মরে গেলে মুই পাম সে ঠিক আর ওই শালা পাঠা মানুষ হলে মুখ দিবে তো আমার ভাই হইছে তো কি হইছে বাপের মেয়ে বড় বেটি অর্ধেক সম্পত্তি মুইয়ে পাম অর্ধেক পাবো তো কি তোর বাপের তো মাত্র 10 কাঠা জমি আছে রে 10 কাঠা থাকলে কি হবে 5 কাঠা তো পাম তাহলে 5 কাঠা জমি নিয়ে আমি কি করি তো মোর বাপের তো 1.5 বিঘা মাটি আছে ঠিক আছে সংসার চলিয়ে যাবে ঠিক আছে তুই তোর বাপ মাও আসবে না ওই ছটা ছাওয়াল নিয়ে আমরা ব্যস্ত হ্যাঁ আমরা আসবো পারবে না আর লজ্জা তো লাগিবেই কেন যে এবারে যদি আমরা মোর মেলা আমার ওই গঙ্গা সিনার মেলা যদি আমরা দুইজন আসে হ্যাঁ তো ওগুলা কি মোর শ্বশুর শাশুড়ি আসবে না শালা শালি আসবে যে ছোট বাচ্চা নিয়ে আসবে তো ঠিক আছে মোর বাম্মা যখন আসিবার পারবে না আর মোর আজি ভাই হইছে আজি মোর কত মন আনন্দ করেছে আর যদি ভুল করিয়া তোর বাপ মা মুই তো নিমন্ত্রণ দিয়াইছি হ্যাঁ দিহাই নাই আইছি এই বাড়ি এবার ভুল করে যদি তোর বাপ মা যদি মোর বাড়ি আসে তাহলে মুই মেলা নিজা মুই নিজা হ্যাঁ আর যদি কাও জিজ্ঞাসা করে যে এগুলা বের কাই সিতে কই যে এটা শালা এটা শালি না না তোমার কথা আমি কিছুতেই শুনিম না তোমা কইছি কি যে চলো আমাক তোমরা আমার বাপের বাড়ি নিয়ে চলো ওই ভাই দেখিবার যাম না মুই যাম না কেনে তোর লজ্জা থাক না থাকবার পারে মোর লজ্জা আছে মুই যাম না তোমরা যাও বা না যাও মুই যাম এলা তাতরি করিয়া হ্যাঁ যাবু হ্যাঁ মুই যাম তো যাবারে দরকার আছে হ্যাঁ কেনে না আমার ভাই হইছে জামা কাপ জামা পেলডুন এখন ঠান্ডাটা আছে না টুপি টুপি নিয়া যাম আর কি আরে এলা যাস না যাস না মানুষে খারাপ কবে পরে যাম না এক না ওই শালা পাটা হাটিবার শিখো তারপরে নাই যাম না না আমি আজি গাই যাম আজি গাই যাব হ্যাঁ আমি আজি গাই যাম তোমরা আমাক নিয়া চলো হাই ভগবান কি আর করা যায় ঠিক আছে চল চলো স্বামী চলো লজ্জায় লাগুক আর শরমে লাগুক কি আর করা যাবে চলো আমরা এলা তাড়াতাড়ি করে যাই চল না শালা পাটাক সুযোগ পেলে টিপি মারি শেষ করে দিবি